मॉर्निंग फ्रेंड्स, माय बेंगलुरु में सबके वेलकम, स्वागत, वेलकम बैक टू दि माय चैनल। आज के হচ্ছে মঙ্গলবার, টুয়েসডে। আজ কে হচ্ছে বছরের শেষ মঙ্গলবার। তাই বজরঙ্গলির কাছে তোমাদের যা যা চাওয়া পাওয়া চেয়ে নাও, সবার মনের আশা পূরণ হবে, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, যারা বলি দিচ্ছি, যারা খুব লটারি খেলো মঙ্গলবার বুধবার এনি, যাদের যেটা পছন্দ মতো করে, যে যে আজকে উইকটা আমার পক্ষে ভালো, কালকে উইকটা আমার পক্ষে ভালো, তাহলে প্লিজ প্লিজ তোমরা কাটতে পারো, আশা করি কিছু হলেও পাবে। আজকে হচ্ছে বছরের শেষ মঙ্গলবার, তাই চলো, তাই তোমার সাথে একবার দেখা করে নিলাম। আবার নতুন বছরে হবে, আজকে হচ্ছে শেষ মঙ্গলবার, তাই ব্লগটা আমি শুরু করে দিলাম। ঘড়িতে বাজে 10:15, তাই স্টার্ট করলাম। আর মেয়েকে এখন পড়াশোনা করাচ্ছি, কারণ সোমবার স্কুল, পরীক্ষা টিকা নিয়ে নিতে পারে, ওই কারণে তৈরি করে রাখছি। হাই, এই হচ্ছে ব্যাপার। সকাল সকাল উঠে একটুখানি এক্সারসাইজ করলাম, ছাদে পায়চারি করলাম, করে আসলাম, এসে এখন দুধ কমপ্লেক্স কলা খেলাম, আর হাজবেন্ড একটু পরে খেয়ে নেবে, বাড়িতে আছে। এই হচ্ছে মা এখন দুধ মুড়ি ছাতু কলা খাচ্ছে, বাবা মা কলা খাচ্ছে না, মায়ের একটু প্রবলেম আছে, পরে বলবো। আর বাবা খাচ্ছে, মেয়ের তো খাওয়া, মেয়েও দুধ কমপ্লেক্স কলা খেয়েছে, মা বেটি খেয়েছে, এখন মেয়ে পড়ছে, মেয়েকে এখন বাক্য রচনা লেখাচ্ছি, রচনা। এই হচ্ছে ব্যাপার। আর ব্লগটা এখন থেকে চালু করলাম, এটা আমার মর্নিং টু নাইট হবে, চলো দেখতে থাকো, আশা করি একটু হলে ভালো লাগবে। আচ্ছা, আমি ভেজ ডালটা করলাম, মুগ ডাল, যেহেতু আজকে মঙ্গলবার, নিরামিষ, আমরা তো সেদ্ধ খাবো, ডালিয়া সেদ্ধ, আমি নিরামিষ বানাচ্ছি। আর আমি ডালের সাথে কুমড়ো, বেগুন, গাজর দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে করছি, ঘি দিয়ে খেয়ে নেবো। আর মাদের জন্য করে দিলাম ভেজ ডাল, আর বেগুন ভাজা, আর ধোকা ডালনা, ধোকাটা মা করবে, আর মা এখানে মেয়ে এখানে কিচেন বানিয়েছে, খেতে চাইবে, চলে আসো, দেবন নামিদা রান্না করে খাওয়াবে। চ্যালেঞ্জ করেছে বুয়ে, মানে নাতনি আর বউ চ্যালেঞ্জ করে, দুধে কে আগে আর রান্না করতে পারে, দেখা যাক। রান্না হয়ে গেছে, কম্পিটিশনে নাম দিয়েছে, আবার রেডি। হ্যাঁ, রেডি হলাম, একটুখানি বেরোচ্ছি, একটু বেহালার দিকে যাবো, দরকার আছে, মা মেয়ে যাবো, মেয়ে আছে বাড়িতে, মামার সাথে থাকবে, মামা মেয়ে মতো করে মেয়ে খেলছে, আমি আর যাবো আর আসবো। তো এই গায়ে কোনো স্টল টল নেবো না, প্রচণ্ড গরম লাগছে, এই কারণে বেরোবো, এসে তোমার সাথে আসবো। এটা মেয়ের লিস্ট তো পড়েছি, পাপাই পাপাই, এ ভাই, বাবাই, এখানে বসে থাকো, দিয়েছি, আচ্ছা আমি এসে নিচ্ছি, থ্যাংক ইউ, আলা টাটা বাবা, এখানে বসে থাকো। হাতগুলা কি অবস্থা,
আমরা বেহালা হয়ে পরমেশ্রী হয়ে এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। মেয়ে ফোন করেছিল, মেয়ে বায়না করেছে যে কালার পেন্সিল আনতে হবে। বাড়িতে কত কালার পেন্সিল বলেছি তো, যা যা লাগবে তোর তো ব্যাগে নিয়ে নে, কিনতে না সে বউ আবার কিনলো, আবার না নিয়ে গেলে মুখ ভার। এখন বাজে 1:12:15 বেরিয়েছি, 1:00 মধ্যে বাড়িতে যাচ্ছি। চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। কমপ্লিট মামে, মামে লাঞ্চ বাবাই, মামে লাঞ্চ হয়ে গেছে। তাকায় না ক্যামেরার দিকে, মামে লাঞ্চ হয়ে গেছে, ডালিয়া সেদ্ধ দুর্দান্ত খেয়ে। দেবনাথ বাবা ফোন করেছিল আর আমার দেবনাথ দেখো বাচ্চা হয়ে গেছে, মা এখনো ভাত খায়নি, এখন ঘরে 3:00 বাজে, বাবাই আসলো। তো মুখটা দেখা ক্যামেরায়, মেয়েকে নিয়ে পার্কে যাব। ওই দোলাতে দোলাতেও পারবো না, একা দেখো হয়ে গেছে, ওই দোলা কাঠ না, ওই যে ফাইবার রাবার দিয়ে তৈরি করা। বসতে পারবি? এই যে পা, তোমার মেয়ে কেছে, দেখো 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 দেখো, বাবা কোথায় মেসেজ ঢুকে গেছে। ওই চলো পরে আবার। বাকিটা আমি বুঝে নিচ্ছি। আজকে ক্যামেরা নিয়ে না, ক্যামেরা সামনে মানে ফোনের সামনে একদম আসতে ইচ্ছে করছে না, ছেলেকে ভিডিও শুট করছি তোমার সাথে। জানি না আজকে ভিডিওটা কিরকম লাগবে তোমাদের, বাট আজকে একদম এনার্জি পাচ্ছি না, ছেলেমেয়েটা পুরো ডাউন হয়ে গেছে আমার, কেন জানি না। আবার এই ঘটনা ভিডিওটা হঠাৎ করে ব্যাপারটা, কি বলতো মুখে কিছু ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারছি না বলে এনার্জি পাচ্ছি না। রাতে ডিনারে খাবো রুটি, বসে 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 ঝোকা ডালনা আছে, ডাল আছে খাবো। বাড়িতে গিয়ে ফেসিয়াল করবো, ওই যে কফি যেটা আমি হোমমেড ফেসিয়াল করি, তখন তোমার সাথে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ফেসিয়াল করা। তাই চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আজকের মতন, এখানে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট এন্ড শেয়ার এন্ড লাইক, তার আগে সাবস্ক্রাইব করে নিয়ে তাও ভিডিওটা দেখো বন্ধুরা প্লিজ। আর যারা আমার নিউ সাবস্ক্রাইব হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। আর তারা আমার নিউ মেম্বার, নিউ ফ্রেন্ডস, সেটা দাদু দিদাই হোক, জেঠু জেঠিমা হোক, কাকু কাকিমা হোক, কেউ আমার বন্ধু হোক, সবাইকে। তাই চলো টাটা, গুড নাইট।